দিন আগেই এক বিক্ষোভ কর্মসূচিতে শিউড়িতে গিয়ে পুলিশের ব্যারিকেড পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন বিরোধী দলনেতা সেই সময় স্থানীয় নার্সিংহোমে তার পায়ের চিকিৎসা করাতে হয় ব্যান্ডেজ করে দিয়েছিলেন চিকিৎসকেরা আরেদিন ফের একবার বিপত্তির মধ্যে পড়তে হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খাট ভেঙে পড়ে গেলেন শুভেন্দু অধিকারী পাঁচকোলা করে তুলতে হলো বিরোধী দলনেতাকে ময়নাগুড়িতে শুক্রবার নির্যাতিতা ও তার আত্মঘাতী কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এমনই বিপত্তি ঘটল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তবে কি হয়েছিল ঘটনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন ময়নাগরির নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান তার পরিবারের সাথে দেখা করতে বাড়িতে পৌঁছে ঘরে ঢুকে খাটে বসতেই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আর খাট ভাঙতেই পড়ে যান বসে থাকা শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন তার অনুগামীরা ভেঙে যাওয়া খাটের মাঝে পড়ে থাকা শুভেন্দুকে পাঁচকোলা করে তোলেন তারা যদিও ঘনিষ্ঠ সূত্র খবর বিরোধী দলনেতার সেরকম কোনো গুরুতর আঘাত বা চোট লাগেনি